वाह भरम सरकार। यह है एबीसी न्यूज एजीटी लाइव। यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिसन टू एबीसी न्यूज एजीटी लाइव। हाथ बाराले আর 10টা ছেলের মত উনিও চাকরি করে অন্যরকমের মানে জীবন যাপন করতে পারতেন, কিন্তু ছোটকাল থেকে আমরা যেটা দেখেছি যে বিভাজনের পলিটিক্স সারা রাজ্যকে ধ্বংস করেছে, সেটা যাতে কোনো সময়ই ত্রিপুরা রাজ্য আর না হতে পারে, এই ধরনের ঘটনা এই দাঙ্গার পুনরাবৃত্তি যাতে ত্রিপুরায় না হয় তার জন্য কাজ করা উচিত। সেই উপলব্ধি থেকেই আমরা কাজ করতে শুরু করি এবং আমি স্মরণ করতে চাই, আমার মনে পড়ে তখন তো চন্দ্র তো খুব ছোট, সেই সময় দশরথদা ছিলেন, নিপেন্দা ছিলেন, নিপেন্দা দশরথদা বাগমান ভালোবাসা আমাদের পাড়া নিজেরা গেছে, গিয়ে খোঁজ খবর নিয়েছেন, এলাকার কমরেডদের দায়িত্ব দিয়ে এসেছিলেন, আমাদের দেখভাল করার জন্য এবং নিজেরাও বিভিন্ন সময়ে এই এলাকার ট্রাইবেলদের খোঁজ খবর রাখতেন। আজকে বড় আফসোস যে এই যে যে ভুল সেদিন ইউজেস করেছিল তার পরিণতিতে শুধু দাঙ্গা না, দাঙ্গার পরেও সন্ত্রাসবাদীরা হলো, উগ্রপন্থী হলো, বহু ট্রাইবেল মারা গেল, নন ট্রাইবেল মারা গেল, একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে এখনো এবং এটা হবে, কারণ সমাজ পরিবর্তনের লড়াই আমরা করছি, যে সমাজ প্রতিষ্ঠিত হলে পরে দাঙ্গাকে আমরা ইতিহাসে নিক্ষেপ করতে পারি, সেই সমাজ তো এখনো প্রতিষ্ঠিত আমরা করতে পারি না, পুরোপুরি করে কাজে প্রতিকৃতি শক্তি আছে শক্তি আবার সেই ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হতে চাইবে চাইছে। এই যে আইপিএফটি আইপিএফটি করে আবার এখন ত্রিপুরামতা একই সুগার একই বিনোদনের সুগার সমস্ত টাইপের একটা বিরতি দিয়ে দেওয়ার যে সুগার চলছে, একটা কঠিন সময়ে চন্দ্রের মতন শিক্ষিত কমরেডে আজকে আমাদের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমরা কমরেডটা হারালাম, অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তারপরেও আমার মনকে বোঝাবার চেষ্টা করি, মানুষ মাত্রই জন্মে পড়বে তো অধারিত আমাদেরকে চলে যেতেই হবে, তার মধ্যে খুবই পরিস্থিতি কখন কাল কি হয় কোনো গ্যারান্টি নেই আজকে আমাদের, তার মধ্যেও আমাদের এটাই সান্ত্বনা যে মানুষ মরণশীল, তার জীবনই সার্থক, মরণের পরেও যা যাকে মানুষ স্মরণ। আজকে আমি দেখেছি চন্দ্র হোসেন মৃত্যুর পর সারা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনের ধরনের মধ্যে একটা গভীর সুখের ছিল, কালকে আমরা বাগমাতে খুব সভা করেছি, যে কঠিন পরিস্থিতি অবস্থা কালকে আবার উদয়পুরে হবে, এরপর জেলাতে হবে, সারা রাজ্যে বিভিন্ন জায়গাতে মানুষ মারা যায়, কতজনের এই ধরনের মানুষ কতজনকে মনে রাখে, কংগ্রেস চন্দ্র হংস যে কাজ করে গেছেন তার কারণেই আজকে হাজার হাজার মানুষ তাকে মনে রাখবে, এটাই আমি মনে করি জীবনের সার্থক।